আজ আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসব। নিয়ে আসার পর এই মাপগুলো বললাম না, আপনারা জানা আছে, জাস্ট ওকে করে দিলাম। এই অবস্থায় আমরা 5-3 একটা রেকট্যাঙ্গেল নিব। ফার্স্ট টাইম 5-3 একটা রেকট্যাঙ্গেল নেওয়ার জন্য আমরা দেখতে হবে আমাদের যে মাপটা, এটা ইঞ্চিতে আছে না পয়েন্টে আছে না পিক্সেলে আছে। এটা দেখার জন্য জাস্ট আমরা কন্ট্রোল আর দিয়ে সরু রুলারটা নিয়ে আসলাম, তারপর রাইট বাটনে ক্লিক দিলাম। দেখেন এখানে ইঞ্চি রাইট মার্ক করা আছে, তার মানে আমার এটা ইঞ্চিতে আছে। তারপর আমরা জাস্ট রেকট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট দেব 5 ইঞ্চি, হাইট দেব 3 ইঞ্চি, ওকে করে দেব। তারপর আমাকে একটা বৃত্ত নিতে হবে। বৃত্তটা নেওয়ার জন্য আমরা, আচ্ছা বৃত্তটার মাপ কত হতে পারে? যদি আমি মাপে নিতে চাই তাহলে কত দিব? আচ্ছা আমরা ইলিপসটা নেব, যেহেতু আমার হাইট হচ্ছে 3 ইঞ্চি, ইলিপসটা নেব 2 ইঞ্চি। আমরা রেকট্যাঙ্গেল থেকে ইলিপস টুল সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব, তারপর 2x2 একটা ইলিপস নিয়ে নেব। স্যার দুইটাকে আমরা কিভাবে সেন্টার করবো এটা কি জানি? জাস্ট দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উইন্ডো থেকে অ্যালাইন, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, একটু প্রজেক্টটা দেখতে হবে, না হলে সবগুলো টুলসের উপর ক্লিক দিতে দিতে দেখবেন কোনটা কখন বুঝতে পারবেন না। এই যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর স্যার এখন আমরা কালার দিয়ে দেব। আমার রেকট্যাঙ্গেলটা কি কালার হবে? সবুজ কালার। সবুজ কালার কোন কোন কালার মিক্স করলে সবুজ হবে? গ্রিন তো স্যার নাই, এখানে গ্রিন কোন কালার আছে? সায়ান 100%, ইয়েলো 100%। যদি আমি এটাকে একটু গাঢ় দেখাতে চাই তাহলে ব্ল্যাক মিক্স করতে পারি প্রয়োজন মতো। আর রেড কালারের জন্য স্যার? না স্যার রেড নাই। আমরা আরজিবি তো করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, এখানে আমাদের পতাকাটা হয়ে গেছে। এখন যদি আমি পতাকাটাকে ফ্লাইং দেখাতে চাই, যে উঠতেছে বা উড়ার একটা শেপ, তাহলে কিভাবে সেটা করব? এটা তৈরি করার জন্য স্যার আমরা এই রেকট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে জাস্ট পেন টুলে, আমরা এতক্ষণ পর্যন্ত শুধু একটা কাজই দেখছি, পেন টুল, আরো 3টা টুল বাকি রয়ে গেছে। তাহলে আমরা যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পর অনুমান করে মাঝামাঝি আমার স্ট্রোকের উপরে একটা ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে একটা পয়েন্ট হয়ে যাবে, দেখেন একটা পয়েন্ট হয়েছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। সেম ভাবে আবার নিচে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেব, তবে ক্লিকটা যদি আমার স্ট্রোকের বাইরে হয় নিবে না, আবার ভিতরে হলো নিবে না, ক্লিকটা পড়তে হবে একদম স্ট্রোকের উপরে, আমার দাগটার উপরে পড়তে হবে। দেখাবো স্যার। তারপর হচ্ছে কি, আমি এটাকে এখন শেপে নিয়ে আসব, ফ্লাইং শেপে। সেই জন্য আমাকে জাস্ট পেন টুলে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট, এটা এটা জাস্ট লেখছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হবে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা অন্য যে সফটওয়্যারে দেখছি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, যাই হোক আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলই নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে এই পয়েন্টটাতে ধরে জাস্ট মাউসটাকে নিচের দিকে ড্রাগ করাবো। সেম ভাবে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মাউসটাকে উপর দিকে ড্রাগ করাবো। যদি একটু এদিক সেদিক হয় আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে শেপে নিয়ে আসতে পারবো। তো স্যার আমাদের পতাকাটা যদি প্লাইং অবস্থা থাকে এটা কিন্তু একদম স্ট্রেট থাকবে না, এটা কি হবে? একটু বাঁকা হয়ে যাবে। এই বাঁকাটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলবার থেকে স্কেল টুলে যাব। স্কেল টুল থেকে রিশেপ টুল,
reshape tool নিয়ে just মাঝে মাঝে একটা ক্লিক করে নেব তারপর direct selection tool মাঝের কিছু অংশ drag করে select করব keyboard থেকে right arrow keyboard থেকে right arrow করবেন আমি শেষ করে ফেলি তারপর একটা স্ট্যান্ড দেব স্ট্যান্ডটা দেওয়ার জন্য আমরা রাউন্ড রেকটেঙ্গেল নিতে পারি রেকটেঙ্গেল নিতে পারি নিলাম আমি রাউন্ড রেকটেঙ্গেল জাস্ট চিকন করে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন এই যে স্ট্যান্ডটা এটা কি গোল আছে এটা বোঝা যায় এটা গোল স্ট্যান্ড আমার এটা গোল বোঝা যায় নিচের অংশটা দেখলে মনে হয় গোল কিন্তু এমনিতে তো গোল না এটাই যদি আমি গোল দেখাতে চাই তাহলে কি করতে হবে আমরা গ্রেডিয়েন্ট টু সরি গ্রেডিয়েন্ট কালার আগেও কিছু ইউজ করছি তো এখনো একটু দেখি গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্টে যাব প্যালেট থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে দুইটা আছে স্লাইডার স্যার আগে বলছিলেন যে আমরা প্রয়োজন হলে নিচে ক্লিক করলেই স্লাইডার চলে আসবে তো আমি আরেকটা স্লাইডার নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে ডাবল ক্লিক করে ব্ল্যাক করে দিলাম না এটাকে আমি হোয়াইট করে দিলাম আর এই পাশেরটাকে ব্ল্যাক করে দিলাম এখন কি স্যার কিছুটা গুল মনে হয় আর একটু সময় নিয়ে করতে হবে তাহলে আরো মানে সুন্দর দেখাবে পুরোপুরি গুলি দেখানো যাবে হ্যাঁ লাগানো যাবে হ্যাঁ বাঁধবো অবশ্যই বাঁধবো পতাকা তো আর এইভাবে থাকবে না তো বাঁধার জন্য অনেক কিছুই আছে আমি জাস্ট পেন্সিল টুলটা নিলাম পেন্সিল টুল নিয়ে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে একটা সুতা দিয়ে দিলাম দেখেন আমার দুইটাই উপরে আছে দুইটা সুতা তো আর উপরে থাকতে পারে না একটা নিচে থাকবে একটা উপরে থাকবে তাহলে নিচে নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল শিফট ইনসার্ট ব্র্যাকেট দেব তাহলে নিচে চলে যাবে কন্ট্রোল শিফট না তাহলে আমরা ম্যানুয়ালে দেখি অবজেক্ট থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ও সরি এটা ফাস্ট হবে এই অবস্থায় আমরা দুইটাকে সিলেক্ট করে অলটা চেপে নিচে নামিয়ে দেব এখন দেখেন এটাকে আবার আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট যে এখানে ক্লিক করব তো নিচে যদি আমরা স্ট্যান্ড দিতে চাই যে একটা স্ট্যান্ডের উপর তো থাকবে এটা অনেকভাবে দেওয়া যাবে আমরা আগে যে ব্লিডিং সরি স্যার ব্ল্যান্ড টুল ইউজ করেছিলাম ব্ল্যান্ড টুল দিয়ে দিতে পারবো আরো বিভিন্ন ভাবে দেওয়া যাবে তো আপনাদের যেইভাবে ইচ্ছা দিতে পারেন আমি জাস্ট ইলিপস টুল নিলাম একটা এটাকে অল্টা চেপে আরেকটা নিচে কপি করে নিলাম এখানে একই কালার রাখলেও সমস্যা হবে না জাস্ট আমি ব্ল্যান্ড টুল নিয়ে একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে কি হইছে ভিতরে একটা চলে আসে তাহলে এটার জন্য আমরা কি করতে হবে এখানে ডাবল ক্লিক করে স্পেসিফাইতে একটু বাড়িয়ে দেব ধরেন এখানে 20 দিয়ে দিলাম এখন আবার আমি যাই সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমরা ব্ল্যান্ড টুলে যাব এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব আমরা ইচ্ছা হলে এটাকে আরেকটা কপি করে একটু বড় করে দিতে পারি